আইএমডিবির সর্বকালীন সেরা 250 ছবি, যাতে বাংলা ছবিও স্থান পেয়েছে। বাংলা 6টি ছবি এই সেরা 250 ছবিগুলোর মধ্যে স্থান পেয়েছে বলে জানা যাচ্ছে। আইএমডিবির সর্বকালীন সেরা 250 ছবি, যাতে বাংলার 6টি ছবি এই আইএমডিবির তালিকায় স্থান পেয়েছে। কোন কোন ছবি রয়েছে জানবো আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের কাছ থেকে। অঙ্কুর দা, যেটা ঋষিকেশ, 250টি ভারতীয় ছবিকে বেছে নেওয়া হয়েছে আইএমডিবির পক্ষ থেকে সর্বকালীন সেরা। এই 250টি ছবির তালিকা করেছে আইএমডিবি বা ইন্টারনেট মুভি ডেটাবেস নামক এই সংস্থা। এবং এই সংস্থা যে 250টি ছবি বেছে নিয়েছে, তার মধ্যে বাংলার সব মিলিয়ে যে ছবিগুলি সুযোগ পেয়েছে, 6টি ছবি সুযোগ পেয়েছে এই 250টি ছবির মধ্যে তালিকায় থাকার। এবং সেই তালিকায় সত্যজিৎ রায়ের 5টি ছবি রয়েছে, বাকি একমাত্র এই প্রজন্মের একটি ছবি, সেটি সৃজিত মুখার্জির ছবি। সত্যজিৎ রায়ের যে ছবিগুলি সুযোগ পেয়েছে 250 ছবির মধ্যে, সবচেয়ে পুরনো বা সবচেয়ে প্রাচীন ছবি যেটি পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের প্রথম ছবি, সেই পথের পাঁচালী ছাড়া অপরাজিত, অপুর সংসার অর্থাৎ অপুর ত্রিলজির তিনটেই স্থান পেয়েছে। এছাড়া সত্যজিৎ রায়ের আরো দুটি ছবি, একটি চারুলতা, অন্যটি জলসাঘর। এই 5টি ছবি সত্যজিৎ রায়ের স্থান পেয়েছে আইএমডিবির 250 ছবির তালিকায় বাংলা ছবির মধ্যে। অন্যদিকে বাংলা ছবির মধ্যে আর একটি মাত্র ছবি, সেটি সৃজিত মুখার্জির ছবি 22শে শ্রাবণ। এর বাইরে কিন্তু বাংলা ছবির এই 250 ছবির মধ্যে তালিকায় জায়গা করতে পারেনি, এবং এই প্রজন্মের ছবিও কিন্তু সেই অর্থে আর কেউ জায়গা করতে পারছে না। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 250 ছবির মধ্যে একলা মণিরত্নমেরই একগুচ্ছ ছবি রয়েছে, 7টা ছবি রয়েছে মণিরত্নমের, আমির খানের 3টি ছবি রয়েছে, এমনকি সদ্য প্রকাশিত যে ছবি চলছিল বিক্রান্ত মাসের, সেখানে সেই ছবি স্থান পেয়েছে। MBBS এর মতো যে সিকুয়েল রয়েছে পরপর, সেগুলি স্থান পেয়েছে, কিন্তু বাংলা ছবি কিন্তু সেই অর্থে পিছিয়ে রয়েছে। তবু এটাও একটা ঘটনা যে 250 ছবির মধ্যে 6টি বাংলা ছবি রয়েছে, যার মধ্যে 5টি সত্যজিৎ রায়ের এবং 1টি সৃজিত মুখার্জির। ঋষিকেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর দা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।